ঝালকাঠির রাজাপুরে 15 বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তার প্রেমিক রবিউল হালাদার সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার 12 সেপ্টেম্বর সকালে কিশোরীর নানি বাদী 3 জনকে আসামি করে মামলা করেন। মঙ্গলবার বেলা 11টার দিকে পুলিশ কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। মামলা সূত্রে জানা যায়, কিশোরীর নানি গত 2 বছর যাবত রাজাপুরের সমবায় এলাকায় আশ্রয়ের একটি ঘর পেয়ে বসবাস করে আসছে। তিনি অসুস্থ থাকার কারণে তার মেয়ের ঘরের নাতনি 1 সপ্তাহ আগে তার কাছে বেড়াতে আসে। গত 9 সেপ্টেম্বর কিশোরীকে তার নানির ঘর থেকে পিকআপ চালক রবিউল হাওলাদার ডেকে নিয়ে তার পিকআপে তুলে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ শেষে রাত 3টার দিকে সমবায় এলাকায় তার নানির আশ্রয়ের ঘরে পৌঁছে দিয়ে যায়। রবিউল সমবায় এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। এ ঘটনায় 12 সেপ্টেম্বর সকালে কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।